হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের সাবজেক্ট ফিলোসফির যে ইউনিট ওয়ান রয়েছে, সেই ইউনিট ওয়ানের প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে তোমাদেরকে পড়াচ্ছি। তো আজকে দেখো, ইউনিট ওয়ানের টপিক নাম্বার টুতে কী আছে। টপিক নাম্বার টুতে আছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি শ্রেণীবিভাগ সংক্ষেপে। তো ভারতীয় দর্শনের সম্প্রদায় রয়েছে হচ্ছে 9টি। ভারতীয় দর্শনের মোট সম্প্রদায় রয়েছে। এবার সেই 9টি সম্প্রদায়গুলির নাম আমি বলছি, তোমরা খাতায় নোট করো। 1 নম্বর হচ্ছে চার্বাক, 2 নম্বর হচ্ছে বৌদ্ধ, 3 নম্বর হচ্ছে জৈন, 4 নম্বর হচ্ছে ন্যায়, 5 নম্বর হচ্ছে বৈশেষিক, 6 নম্বর হচ্ছে সাংখ্য, 7 নম্বর হচ্ছে যোগ, 8 নম্বর হচ্ছে মীমাংসা এবং 9 নম্বর হচ্ছে বেদান্ত। তো এই 9টি সম্প্রদায় কী করতে হবে, তোমাদেরকে সংক্ষেপে পড়তে হবে। তো আমি 8টি ভারতীয় দর্শনের সম্প্রদায় আমি ভিডিও দিয়েছি। যদি ওই 8টি সম্প্রদায়ের ভিডিও তোমাদের দেখতে ইচ্ছে হয়, তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই 8টি সম্প্রদায়ের ভিডিও দেখে নিতে পারো। তো আজকে দেখো, শেষ সম্প্রদায় হচ্ছে বেদান্ত দর্শন। তো বেদান্ত দর্শন শুরু করার আগে আমি বলি যে বেদান্ত দর্শন হচ্ছে আস্তিক দর্শন। কেন আস্তিক দর্শন? কারণ তারা হচ্ছে বেদকে বিশ্বাস করে। বেদান্ত দর্শন হচ্ছে ঈশ্বরবাদী দর্শন। এবার কেন ঈশ্বরবাদী দর্শন? কারণ তারা ঈশ্বরকেও বিশ্বাস করে। আবার বেদান্ত দর্শন হচ্ছে বেদানুগত দর্শন। কেন বেদান্তগত দর্শন? কারণ হচ্ছে তারা বেদকে সাক্ষাৎভাবে বা সরাসরিভাবে বেদকে বিশ্বাস করে। তাহলে কী কী বললাম? 1 নম্বর বললাম বেদান্ত দর্শন হচ্ছে আস্তিক দর্শন, 2 নম্বর বললাম বেদান্ত দর্শন হচ্ছে ঈশ্বরবাদী দর্শন, 3 নম্বর বললাম বেদান্ত দর্শন হচ্ছে বেদানুগত দর্শন। এই 3টা পয়েন্টও এক্সট্রাভাবে তোমরা মাথায় মনে রাখবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম পয়েন্ট আমি কি করেছি বেদান্ত দর্শনের, আর এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষাতে আসার খুবই সম্ভাবনা, ঠিক আছে? কারণ তোমাদের বলেছে সংক্ষেপে সম্প্রদায়গুলো পড়তে হবে। তো আমি সংক্ষেপেই যে যে পয়েন্টগুলো তোমাদের প্রয়োজন সেই পয়েন্টগুলো আমি তুলে ধরেছি। তো 1 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, বেদান্ত দর্শন বলার কারণ, যে এই দর্শনকে আমরা বেদান্ত দর্শন বলবো কেন। তাহলে কি বেদান্ত দর্শন বলার কারণ? এই কারণেই, কারণ হচ্ছে বেদান্তকে যদি আমরা বলি বেদান্ত, বেদ যুক্ত অন্ত, মানে হচ্ছে বেদের যে অন্ত বা শেষ অংশ, তাকে কি বলো? বেদান্ত দর্শন। মানে হচ্ছে বেদের যে শেষ অংশটা হবে সেটা হচ্ছে বেদান্ত দর্শন। তাহলে বেদের শেষ অংশ কি? উপনিষদ, ঠিক আছে? বেদের শেষ অংশ কি? উপনিষদ। তা দেখো, উপনিষদ আবার কোথাতে আসছে? দেখো, উপনিষদ আসছে কোথাতে? বেদের হচ্ছে 4টি ভাগ, ঋক, সাম, যজু এবং অথর্ব। এই 4টি বেদেরই আবার কি, প্রত্যেকটারই 4টি করে অংশ আছে, প্রত্যেকটারই। ঋকেরও 4টি অংশ আছে, সামরও 4টি অংশ আছে, যজুরও 4টি অংশ আছে এবং অথর্ব বেদেরও 4টি অংশ আছে। তাহলে কী কী 4টি অংশ? 1 হচ্ছে মন্ত্র বা সংহিতা, 2 নম্বর হচ্ছে ব্রাহ্মণ, 3 নম্বর হচ্ছে আরণ্যক এবং 4 নম্বর হচ্ছে উপনিষদ। তাহলে শেষ অংশটা কি? 4 নম্বর উপনিষদ। এই উপনিষদটাকেই বলছে হচ্ছে বেদান্ত দর্শন, ঠিক আছে? এবার 2 নম্বর পয়েন্টে কি, উপনিষদ কি, ঠিক আছে? উপনিষদ কাকে বলবো? জ্ঞানী ব্যক্তির বা গুরুর নিকট বসে যে শাস্ত্রজ্ঞান বা যথার্থ জ্ঞান শিষ্য লাভ করে, যা মানুষকে ব্রহ্মের সন্নিকটে নিয়ে যায়, তাকেই উপনিষদ বলে, যেমন গীতা। তাহলে উপনিষদ কাকে বলবো? উপনিষদ তাকে বলবো যদি কোনো জ্ঞানী ব্যক্তির কাছে বা কোনো গুরুর কাছে বসে আমরা যদি নিশ্চিত জ্ঞান লাভ করে ঈশ্বরের দিকে এগিয়ে যাই, সেই জ্ঞানকে আমরা কি বলবো? উপনিষদ বলবো, যেমন হচ্ছে ভগবত গীতা, ঠিক আছে? তবে দেখো, 3 নম্বরের পয়েন্ট আমি কি লিখেছি, 3 নম্বর পয়েন্টও লিখেছি হচ্ছে এই দর্শনকে উত্তর মীমাংসা দর্শন বলা হয়। এবার দেখো, এই দর্শনকে উত্তর মীমাংসা দর্শন কেন বলা হয়েছে? আমি একটু বলি যে বেদের হচ্ছে 2টো ভাগ, একটা হচ্ছে কর্মকাণ্ড আর একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড হচ্ছে পূর্ব মীমাংসা বলা হয় কর্মকাণ্ডকে, আর জ্ঞানকাণ্ডকে বলে উত্তর মীমাংসা। এবার পূর্বকাণ্ডে আছে হচ্ছে মীমাংসা দর্শন, তার জন্য তাকে পূর্ব মীমাংসা দর্শন বলা হয়, আর জ্ঞানকাণ্ডে আছে হচ্ছে বেদান্ত দর্শন, তার জন্য তাকে উত্তর মীমাংসা দর্শন বলা হয়, ঠিক আছে? বুঝা হলো? এবার পরের পয়েন্ট দেখো, 4 নম্বর পয়েন্ট, এই দর্শন সাক্ষাৎভাবে বেদ নির্ভর। কেন সাক্ষাৎভাবে বেদ নির্ভর? কারণ তারা বেদকে সরাসরিভাবে বিশ্বাস করে, আর এই দর্শনকে বেদানুগত দর্শন বলে, এর আগে আমি আলোচনা করেছি। দেখো, তারপরে 5 নম্বর পয়েন্টে কী আছে, প্রতিষ্ঠাতা। বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি বাদরায়ণ, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, এগুলো ঠিক কিন্তু এমসিকিউ চলে আসবে। তবে 6 নম্বর পয়েন্ট, মূল গ্রন্থ কি? বেদান্ত দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ব্রহ্মসূত্র, ঠিক আছে? তারপরে 7 নম্বর পয়েন্টে কী লিখেছি, প্রধান ভাষ্যকার,
তাহলে প্রধান ভাষ্যকার কি বেদান্ত দর্শনে? শঙ্করাচার্য আর রামানুজ। ঠিক আছে, শঙ্করাচার্য আর রামানুজাচার্য হচ্ছে বেদান্ত দর্শনে প্রধান ভাষ্যকার, এটাও খুব ইম্পর্টেন্ট। এবার 8 নম্বর, শঙ্করাচার্য কি অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা? আর 9 নম্বর, রামানুজাচার্যকে? রামানুজাচার্য হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবার বেদান্ত দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? 10 নম্বর পয়েন্টে 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে। কি কি? প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান, অর্থাপত্তি, অনুপলব্ধি, এই 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে বেদান্ত দর্শনে। তাহলে আমি বেশি কিছু পয়েন্টে দেইনি, কারণ হচ্ছে সিলেবাসে দেওয়া আছে যে সম্প্রদায়গুলো কী করতে হবে, সংক্ষেপে পড়তে হবে। তাহলে আমাদেরকে সংক্ষেপে পড়তে হবে মেন মেন জিনিস। তো আমি মেন মেন জিনিসগুলোকেই, মেন মেন পয়েন্টগুলোকেই কী করেছি, তোমাদের কাছে তুলে ধরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই।